করোনা আবহের মাঝে শুক্রবার প্রকাশিত হলো দশম শ্রেণীর আইসিএসসি এবং দ্বাদশ শ্রেণীর আইএসসি বোর্ডের পরীক্ষার ফল। জলপাইগুড়ি হলিচেল স্কুলে এবার আইসিএসসি পরীক্ষায় বসেছিল 124 জন ছাত্রছাত্রী। সৃজিতা ভওয়াল 98.4% নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান পেয়েছে। অন্যদিকে আইএসসিতে 98.75% নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান পেয়েছে বর্ষদীপ দেব। এদিকে জলপাইগুড়ি সেন্ট পল স্কুলের ফলাফলও বেশ ভালো হয়েছে। আইসিএসসিতে মোট পরীক্ষার্থী ছিল 129 জন। সর্বোচ্চ 97.6% নম্বর পেয়েছে দেবাঞ্জনা চন্দ। আইএসসিতে মোট পরীক্ষার্থী ছিল 107 জন। সর্বোচ্চ 98% নম্বর পেয়েছে সাক্ষী হানসেরিয়া। ক্লাস টেনে আমাদের 129 জন পরীক্ষা দিয়েছিল, 129 জনই পাশ করেছে। তার মধ্যে হাইয়েস্ট পেয়েছে হচ্ছে দেবাঞ্জনা চন্দ, সে 97.6% পেয়েছে। আর 97% পেয়েছে শুভম কুমার, শ্যাম আগরওয়াল বলে একই নামে দুটি ছেলে আছে, ওরা 96.8% পেয়েছে, ওরা থার্ড হায়েস্ট। আর অনুষ্কা চৌধুরী বলে যে বেটি, সে তার নিচে 96.8% পেয়েছে। আর 12 ক্লাসের যে পরীক্ষা হয়েছিল সেটা হচ্ছে আইএসসি বলা হয়, এটাতে আমাদের 107 জন পরীক্ষা দিয়েছিল। এখানে হায়েস্ট 98% সাক্ষী হানসেরিয়া, সেকেন্ড হায়েস্ট পেয়েছে 97.5% নীলাব্জ বিশ্বাস, এরা সায়েন্সের থেকেই। থার্ড যে পেয়েছে 97 একলব্য রায়, সে সায়েন্স থেকেই। পাশাপাশি সেন্ট অ্যান্থনি স্কুলে এবার আইসিএসসিতে মোট পরীক্ষার্থী ছিল 83 জন। 95% নম্বর পেয়ে স্কুলে টপার হয়েছে রূপসা কুণ্ডু। অন্যদিকে আইএসসিতে বিদ্যালয়ের মোট 45 জন পরীক্ষার্থীর মধ্যে 94% নম্বর পেয়ে প্রথম হয়েছে নীরজ সোনার।